খনিতে মৃত্যু হলো শ্রমিকের। অন্ডালের জাম্বাত কলিয়ারির ঘটনায় চাঞ্চল্য, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি। বুধবার সকাল 7টা নাগাদ অন্ডালের জাম্বাত কলিয়ারিতে কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক খনিকর্মী 51 বছর বয়সী রঞ্জিত বাউরির। কর্মরত খনির অন্যান্য শ্রমিকদের থেকে জানা যায়, খাদের নিচে ডুলি করে খনিতে নামার সময় ডুলির স্প্রিং মাথায় লেগে গুরুতরভাবে জখম হয় ওই খনিকর্মী। তরিখরি খনির কর্মীরা রঞ্জিতকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এরপর ওই খনির চানকের সামনে মৃতদেহ রেখে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। ऊपर से चैनल गिरा है, चैनलवा जो मतलब लाइनिया पर गया, लाइनिया पर से तो उछला, से उसको तक कपार पर लग गया रंजीत बाउरी। क्या हुआ उसके बाद? उसको उनको लगने चोट लगने बाद आप लोग कहाँ लेके? तुरंत मतलब के स्टेजर मंगाया, तुरंत एम्बुलेंस लाए, एम्बुलेंस पर लोड करके ले गए दुर्गापुर। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে খনির অন্যান্য শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ইসেল ম্যানেজমেন্ট কোনো চিন্তা ভাবনাই করে না। কিছুদিন আগেও ফরাসিয়ার ইউজি মাইন্সে একজন শ্রমিকের মৃত্যু হলো। পরপর শ্রমিকদের মৃত্যু হওয়া সত্ত্বেও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কোনো ভ্রূক্ষেপই করে না ইসেল ম্যানেজমেন্ট। আজকে দুর্ঘটনা হওয়ার জন্য সম্পূর্ণ ইসেল ম্যানেজমেন্টই দায়ী, এমনটাই দাবি করছে অন্য শ্রমিক ও স্থানীয়রা। ক্ষোভ উগরে দিয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজকে জামাত ইউজিতে সকাল 7টার সময় ইউজিত জামাত যিনি ছিলেন রঞ্জিত বাউলি, আজকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এটা পুরো গাফিলতি কিন্তু ইসেল ম্যানেজমেন্টে। আমরা অল ইন এখানে আমরা দাবি দেখেছি, আমরা আমরা আগামী দিন কিন্তু যে অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাক্সিডেন্টে ইনকোয়ারি হোক, যে দোষী তার সঠিক শাস্তি হোক, সেটা আমরা ইউনিয়ন পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা রেখেছি। একজন মানুষ এমপ্লয়ি যখন মারা যায় সঠিকভাবে একটা এগ্রিমেন্ট হয়, সে এগ্রিমেন্ট হয়েছে, সেই জায়গা আমরা নয়, সব ইউনিয়নে আমরা মিলে ওখানে বসেছিল, এগ্রিমেন্ট হয়েছে। রঞ্জিত বাউরি ওনার যে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টকে চাকরি দেবো, আজকে দিনে উনি জয়েন করবেন, সেকেন্ড শিফটে জয়েন করবেন। তো এগ্রিমেন্ট মোটামুটি ফ্রুটফুল জায়গা হয়েছে, কিন্তু এগ্রিমেন্ট হলে আর চাকরি করলে তো উপায় নাই। আজকে দিনে রঞ্জিত বাউরি মারা গেছে, কালকে তো অন্য লোক মারা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অন্ডাল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।